দর্শক দেখছেন এখানে পুলিশ কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া দিয়েছে একেবারে বিএনপি নেতা কর্মীরে তারা কিন্তু পুলিশের ঠিক সামনে এসেই বিভিন্ন অবস্থান করছিলেন তাদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দিয়েছে এখানে দেখছেন ধুলাইখালে আমরা ঠিক ধুলাইখালে আছি এখানে যে বিএনপি নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছিলেন এবং বিভিন্নভাবে তারা আগা ককটেল আর টিয়ার শেলের যে আঘাত একেবারে আসো আসো দ্রুত আসো দ্রুত আসো ধুলাইখালে কিন্তু ব্যাপক সংঘর্ষ তৈরি হচ্ছে পুলিশ বিএনপির সাথে ব্যাপক সংঘর্ষ বিএনপি কর্মী এবং পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এখানে তারা আপনারা দেখছেন ধুলাইখালে পুলিশ বিএনপির সাথে ব্যাপক সংঘর্ষ কিন্তু এখানে তৈরি হয়েছে ধুলাইখালে আছি আমরা এখানে যে বিএনপির নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু ইট পাটকেল ছুড়ে দিচ্ছেন পুলিশের উপরে দর্শক নয়াবাজারের বিএনপি অফিসের সামনে থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখছি সরাসরি দর্শক দেখছেন এখানে পুলিশ কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া দিয়েছে একেবারে বিএনপি নেতা কর্মীরে তারা কিন্তু পুলিশের ঠিক সামনে এসেই বিভিন্ন অবস্থান করছিলেন তাদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দিয়েছে এখানে দেখছেন ধুলাইখালে আমরা ঠিক ধুলাইখালে আছি এখানে যে বিএনপি নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছিলেন এবং বিভিন্নভাবে তারা আগা